নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যেহেতু তোমাদের আগেই বলেছি যে দিদি এক মাস ধরে নিরামিষ খাচ্ছে, মানে আতরচালি ভাত খেত, তো আজকে শেষ দিন আর কি। তো এই যে দিদি এখানে সবজি কাটছে আর আমি দিদিকে একটু সাহায্য করছিলাম, তো দিদিকে বললাম যে ছোট ছোট করে কাট। তো দিদি যেহেতু বলছে যে আমি কাটবো ছোট ছোট করে, তো আমি বললাম ঠিক আছে ছোট ছোট করে কাট, যাতে তাড়াতাড়ি গলে যায়। তো এখানে দিদি সবজিগুলো কেটে নেবে আর আমি ওই দিকে সব কাজ করব, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো, তো এখন আমি এই যে কড়াই নিচ্ছি, বড় কড়াই, এটাই রান্না হবে আজকে আমাদের খিচুড়ি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। দিদি যেহেতু সবজি কাটছে আর আমি ভাবলাম যে কড়াইটা মেজে দিই, কারণ কি দিদি একা একা পারবে না আর মা ওই ঘরে রান্না করছে, যেহেতু বাবাকে ভাত দিতে হবে। এই গানটা আমার একটা প্রিয় দাদা আমাকে, মানে আর কি আমি বলেছিলাম খুব সুন্দর গান করে, তো আমি একটা দাদাকে বলেছিলাম যে এই গানটা করার জন্য, তো দাদা গানটা করেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, খুব সুন্দর গান করে। তো আমি যদি নেক্সট টাইম কোনো ভিডিও করি আমি পুরো গানটাই বলবো গাইতে, তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। খুব সুন্দর গলাটা। তো আমি যেহেতু লাল শাকগুলো ধুয়ে নিচ্ছি, আজকে খিচুড়ি আর লাল শাক মানে ঘন্ট হবে আর কি। তো মা বললো গাবলাটা ধুয়ে দিতে, এর মধ্যে মানে আর কি লাল শাকটা উঠোতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তোমাদেরও ভালো লাগবে। তো চলো চলো। শাক রান্না পুরো রেডি। তো আজকে একটা বিশেষ দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে ছোট ছোট বাচ্চাদের দেওয়ার জন্য। তো এটা অনেক দিন ধরে ভাবছি দেব, কিন্তু আজকে একটা বিশেষ দিন। আর দিদি যেহেতু এক মাস ধরে ব্রত পালন করেছে, মানে এক মাস ধরে মানে আতরচালি ভাত খেয়েছে, মানে কি মাস বলে এটা পালন করেছে, যে কারণে কিন্তু আজকে আমরা খিচুড়ি দেবো। আর এখানে দেখো শাকটা রান্না হচ্ছে, পুরাই হয়ে গেল, তোমাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ড, দেখো এটা কে আমার? শুনো বাবা, তুমি আমাকে কত ভালোবাসো, এত পাপ্পি দাও না আমাকে, একটা পাপ্পি। তো দেখো এত কাজ করছি আর আমার শুনো, আমার পাপ্পি প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে, তবুও ভিডিও করছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো আঙুল গালে গেছে। তোমার কিরে লেগেছে বাবা, কিরে লেগেছে? আজকে না পরোটা আনা হয়নি, কারণ আজকে বাড়িতে যেহেতু অনুষ্ঠান আর খিচুড়ি রান্না হচ্ছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, শাক রান্না হয়ে গেছে, শাক দিয়ে ভাগ্নেকে ভাত দিয়ে দেবো, খাবা ভাত খাবা, চল চল চলো চলো। হ্যালো ফ্রেন্ড, এখন রান্না শুরু হবে। এই যে মা মানে আর কি উনুন খুঁজেছে আর কি উঠোনের উপর, কারণ এত বড় কড়াই যেহেতু আমাদের ইসে ধরবে না। তো এইখানে এই যে মা জাল দিচ্ছে, তো আমি সবজিটাকে ভেজে নেবো, যেহেতু কুমড়ো আর আলুটা ভেজে নেবো। এই যে মা এখানে আনে রাখলো ধুয়ে, আমি ধুয়েছি একবার, মা আর একবার ধুয়েছে, তারপরে এখানে রাখলাম, কারণ মানে এত ধুমো উঠছিল কি বলবো আর কি, ভিডিও করতেই পারছি না, বারবার উঠছি, ক্যামেরাটা দিতে হচ্ছে, আবার বসতে হচ্ছে, এটাই করছি শুধু।
হ্যাঁ, তো তো এই এগুলো সব দিয়ে দেবো সবজিগুলো। তো হ্যালো ফ্রেন্ড, আমি রান্না এখানে চাপিয়ে দিয়েছি, দেখো তো চাল দেওয়া হয়ে গেছে, এখন দেবো ডাল। তো যতক্ষণ না হচ্ছে তো তোমাদের পরে দেখাচ্ছি আবার। ফ্রেন্ড এখন আমি আটাটা বেটে নেবো, যেহেতু খিচুড়ির জন্য আটাটা মানে মেন, কারণ আটাটা যদি সোমবারে না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অত ভালো লাগে না। আমি শুনেছি আটাটা একটু ভালো সেন্ট হয়, তো যে কারণে মা বলছিল যে আমি বাটি না, আমি বললাম না বা আমি বাটি, তার সাথে একটু ভিডিও করে নেব। তো এইটুকু করেছিলাম যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, কারণ এটা আমি মানে রান্নার শেষে একদম মানে আটাটা আর কি বেটেছিলাম, এই আর কি, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এখন সোমবারে দেবো, তো আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তো এটা ভালো করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে গেছি। আর এখন মানে সোমবারে দেবো আর কি খিচুড়ি, তো এখানে দেখো শুকনো লঙ্কা দিয়েছি, ভাজছি, তোমরা দেখতে থাকো। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা সকলেই দেখলে আদাটা বেটে আনলাম আর কি। তো আদা বাটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করবো, একটু পুড়ে যাবে, তারপর কিন্তু আমি তেজপাতা দেবো, কারণ তেজপাতা আমি আগে দিইনি, ওটা তো যেহেতু পাতলা ওটা পুড়ে যাবে একদম তেজপাতা, এর জন্য আমি এখনও তেজপাতা দিইনি, এখন তেজপাতাটা দিয়ে দেবো। তো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এটা। তো এবারে সোমবারটা এর মধ্যে দিয়ে দেবো। তো কাকি নাড়াচাড়া করছে, এটা আমার কাকি হয় বাড়ির পাশে, তো কাকি একটু হেল্প করছিল আমাকে, যেহেতু আমি একা একা পাচ্ছিলাম না, মা কাজ করছে এদিকে আর দিদি ভাগ্নেকে রাখছে, তো আমিও একটু নাড়াচাড়া করছিলাম। তো সুন্দরভাবে আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করতে ভুলবে না, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে রেখো, আর সবাই আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি। তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো দিনও সম্ভব নয়, তোমাদের এত তো ভালোবাসায় আমি কিন্তু মানে ভিডিও করতে আগ্রহ হয়, যেহেতু তোমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এত দাদা এত দিদির ভালোবাসা পেয়েছি, সত্যি আমি অনেক লাকি। আমার ভিডিও করতে কোনো কষ্ট হয় না, যখন দেখি আমার সকল দিদি দাদারা যখন আমার ভিডিও দেখে কমেন্ট করে, ভালো হোক অথবা খারাপ আমি কিছুই মনে করি না, আমার কষ্টের ফল যদি খারাপ হয় হোক কিন্তু তোমাদের আশীর্বাদটা আমার বেশি দরকার। তোমরা শুধু একটু আশীর্বাদ করো আর আমাকে একটু এগিয়ে নিয়ে চলো, কারণ পৃথিবীতে সবাই মানে চলছে যে যার মতন, আমার যতটুকু আছে, আমি হয়তো গরিব হতে পারি কিন্তু আমার কোনো অহংকার নেই, আমি
সাধারণ এক ছেলে হয়ে আমি কোনোদিন ভাবতে পারিনি ইউটিউবে আসবো, ইউটিউবে এসে ভিডিও করব কখনোই ভাবতে পারিনি। সবটাই তোমাদের জন্য, আজকে আমি যা কিছু যতটুকু করতে পারি সবটাই তোমাদের জন্য, মাকে সাহায্য করতে পারি সেটা তোমাদের জন্য। এই কাজের ভিত্তিতে আমি সব কিছুই মাকে করে দিই, আর সেটা আমার শেখাও হয়ে গেছে। যেগুলো জানি না তোমরা কমেন্ট করে জানাবে, ভাই এইভাবে এইভাবে করতে হয়, কারণ ভিডিওর মাঝে বলার মাঝে অনেক ভুল হবে, তো ছোটো ভাই হিসাবে বা দাদা হিসাবে আমাকে ক্ষমা করে দেবে। তো একটু হাসছিলাম, এটা আর কি আমি মানে থাম্বনেল বানানোর জন্য আর কি তাকিয়েছিলাম এইভাবে। তো যাই হোক, বাই বাই, সবাই ভালো থাকো, হ্যাপি।